বারমিত সুপারি বোঝাই তিনটি লরি আটক করলো বিলাইপুর পুলিশ। বাজেয়াপ্ত করা হলো প্রায় 70 লক্ষ টাকার অবৈধ বারমিত সুপারি। লালা থানার ফাঁড়ি বিলাইপুরের ইনচার্জ টিএইচ চাংলেং সিংহ জানান, হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের নির্দেশ ও গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে তিনি বুধবার ভোর সকালে দলবল নিয়ে অসম মিজোরাম সীমান্তবর্তী দলছড়া ফরেস্ট ভিলেজে 21 নং ব্যাটালিয়ন ক্যাম্পের পাশে অভিযান চালায় এবং স্থানীয় নাগরিকদের সহযোগিতায় বারমিত সুপারি বোঝাই লরিগুলো আটক করতে সক্ষম হন তারা। অবশ্য গা ঢাকা দিতে সক্ষম হন লরিগুলোর চালকরা। মোট 372টি বারমিত সুপারির বস্তা ছাড়াও 27 বস্তা আদাও ছিল গাড়িতে। বারমিত সুপারি সিন্ডিকেটে তিনি জড়িত রয়েছেন বলে ওঠা অভিযোগও এদিন খণ্ডন করেন বিলাইপুর ফাঁড়ি ইনচার্জ টিএইচ চাংলেন। একটি নিউজ পোর্টালের সুপারি সিন্ডিকেটে তাকে জড়িয়ে খবর প্রচারিত হয়। ওই পোর্টালের সংবাদকে সংবাদ সম্পূর্ণ মনকর ও বৃত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। একটি দালাল চক্র তাকে বিলাইপুর পুলিশ ফাঁড়ি থেকে অন্যত্র বদলি করাতে চায়। তারই ষড়যন্ত্রমূলকভাবে এই সংবাদ প্রকাশ করিয়েছেন বলে পাল্টা অভিযোগ করেন চাংলেং। বর্তমানে তিনি জোরদারভাবে তদন্ত চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে চাংলেং জানান, অতি সত্তর বারমিত সুপারি সিন্ডিকেটের সঙ্গে জড়িত রাঘব বোয়ালরা জালে পড়বে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আচ্ছা, তা একটা মিডিয়াতে একটা বিষয়ে মানে অন্যান্য চ্যানেলের মধ্যে একটা প্রকাশ পেয়েছে যে এই সিন্ডিকেটের বিষয়ে মানে কিছু অংশে নাকি আপনি জড়িত আছেন, তো এটার উপরে আপনার প্রতিক্রিয়াতে আপনি কি বলতে চাইবেন? সেটা বিলকুল নেশা কথা, আমার এটা আমার উপরে তারা চক্রান্ত চলে আসে না, আমার আমার সার্টিফিকেট যাতে দাগ লাগানোর জন্য বহুতজন সুপারি আমি এখানে আসার পরেও বহুত সুপারি গাড়ি আমি ধরছি আর প্রপার চেকও করি, আমি ইয়ে নাকা চেকিং আর পেট্রোলিংয়ের সময় যেইগুলো গাড়ি ধরা পড়ছি তাদের উপরে কেস লওয়া হয়েছে আর আর দোষীদেরকে আমি মাননীয় আদালতে প্রেরণ করা হয়েছে। এই কারণে তার ওরা ধরার পরে আরও ধরার আগে ব্যবসায়ীগুলি আমার সাথে ম্যানেজ করিয়া দেওয়ার চেষ্টা করেন, যদিও আমি অস্বীকার করা হয় তাই তাহারা আমাদের উপরে মানে ইলজাম লাগা ইলজাম লাগানোর চেষ্টা করেছে। হ্যাঁ, মানে আপনাকে কলঙ্কিত করার চেষ্টা করতে চেষ্টা করেছে। হ্যাঁ, মানে কিন্তু ওরা সত্যটা চরিতার্থ না হওয়ার জন্য না হওয়ায় মানে ওরা আপনার উপরে দোষারোপ করছে। তিনটা গাড়ি, তিনটা এই যে সুপারি লোড হওয়া গাড়ি জব্দ করতে স্থানীয় লোক বিশেষ করে সহযোগিতা দোলছড়ার স্বাধীন জনতায় আমাকে বহুত সহযোগিতা করে সহযোগিতা করছে। কিন্তু কয়েকজন স্থানীয় লোক এখান থেকে হয়তো বিলাইপুর থেকে আসিয়া এখানে অশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করছিল কিন্তু এটা সফল হয়নি। অশান্তি সৃষ্টি করছিল, অশান্তি সৃষ্টি করেছিল, চেষ্টা করছে, চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। আর তারাই মানে এরকমভাবে অপবাদ রটিয়েছে নিশ্চয়। হ্যাঁ, আচ্ছা, এই কারণে আমি ধলছড়ার জনসাধারণকে ধন্যবাদ জানাই। বর্তমানে ট্রাকগুলো আপনার হেফাজতে আছে? বর্তমানে ট্রাক আমার হেফাজতে আছে, মালগুলা আনলোড করিয়া আমাদের সেফটি জায়গাটা রাখা হয়েছে, মেজারমেন্ট করা হয়েছে। আমি আজকে আমি এই সংক্রান্তে একটি এজাহার ওসি লালা পিএস মহোদয়কে একটি কেস রুজু করার কারণে এজাহার দাখিল করা হবে। একটা কেস রেজিস্টার হয়েছে, বর্তমান পর্যন্ত রেজিস্টার হয় নাই। আজকে মেট্রোলজি দ্বারা আমি ওয়েটগুলো অ্যাসার্টেন করেছি, অ্যাসার্টেন এখন হয়ে গেছে। আমি এখন লালাপুর পুলিশ থানা স্টেশনে গিয়ে এই সংক্রান্তে একটা এজাহার দাখিল করি, রেজিস্টার করার অনুরোধ জানাব। তারপরে এটা তদন্তটা চলিত ক্রমে যারা গৃহীত আছেন সবাইকে করায়ত্ত করার আমি চেষ্টা করব, অতিযুক্ত গ্রেপ্তার করা হবে, করায়ত্ত করা হবে। আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনি এই সুন্দর মানে স্টেটমেন্ট আমাদের মিডিয়াকে দিলেন, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটে, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি, ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় সব উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান।
এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ এবং ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহারাম বেল্ট, সুতির এরহাম সহ যাবতীয় সামগ্রী। বোরকা হাউসের ঠিকানা বোরকা হাউস, এসটি রোড, বদরপুর, চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।